আসসালাম আলাইকুম আবারও আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে কয়েকদিন আগেই আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে সাকিব আল হাসান ধীরে ধীরে ফিরেছেন ক্রিকেটের মাঠে অনুশীলনও শুরু করেছেন তিনি চলছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন এই ক্রিকেট ব্যস্ততার মধ্যেও কলকাতায় গিয়ে কালীপূজা উদ্বোধন করলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ এই অলরাউন্ডার গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে পূর্ব কলকাতার কাকুরগাছি আমরা সবাই ক্লাবের উনষাটতম শ্যামাপূজার উদ্বোধন করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পুর ও নগর মন্ত্রী ফিরহাদ হাকিম আমরা সবাই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল দক্ষিণেশ্বর আদ্যাপীঠের আচার্য মুরাল ভাই কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উপদূতাবাস তফিক হাসান দূতাবাস প্রধান কন্সুলার বিএম জামাল হোসেন প্রমুখ কলকাতা যে কোটি বড় কালীপূজার আয়োজন হয় তার মধ্যে কলকাতার আমরা সবাই ক্লাবের পূজা অন্যতম কলকাতায় কালীপূজা উদ্বোধনে বরাবরই দেশবিদেশের সেলিব্রিটিদের মঞ্চে দেখা যায় এবার উদ্বোধনে দেখা গেল সাকিব আল হাসানকে সন্ধ্যায় ঘোড়ায় টানা রথে করে ক্লাব প্রাঙ্গনে নিয়ে আসা হয় সাকিবকে এরপর ফিতা কেটে মণ্ডপে প্রবেশ করেন তিনি পরে প্রদীপ জ্বালিয়ে পূজার উদ্বোধন করেন সাকিব আল হাসান জানান এখানে এসে খুবই ভালো লাগছে প্রতিবারই আসি খেলার জন্য কিন্তু এই প্রথমবার অন্য ধরনের একটি অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে পরেশপালদা আমায় যখন আমন্ত্রণ জানালো তখন আমি সুযোগটা মিস করতে চাইনি কারণ কলকাতা আমার ঘরের মতো লাগে তাই কলকাতা ডাক ফেরাতে পারি না অনুষ্ঠান থেকে দুই বাংলার সম্পর্ক আরও মজবুত ও সুদৃঢ় করারও আহ্বান জানান তিনি এদিকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান স্বাভাবিকভাবেই তাকে সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেননি এক ভক্ত সাকিবকে দেখেই তাই দৌড়ে গিয়েছিলেন ছবি তুলতে কিন্তু জিজ্ঞেস করে মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতে রেগে গেলেন সাকিব শুধু রেগেই যাননি সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার ঘটনাটা ঘটেছে বেনাপোল বন্দর ইমিগ্রেশনে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকি বৃহস্পতিবার দুপুরে বন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে গেছেন ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনের মধ্যে এক ভক্ত তার সঙ্গে ছবি তুলতে চাইলে ফোন কেড়ে নিয়ে ফেলে দেন তিনি ঘটনার ব্যাপারে জানতে চাইলে সেই ভক্ত মোহাম্মদ সেক্টর বলেন আমি সাকিব আল হাসানের একজন ভক্ত তাকে সামনাসামনি দেখে নিজেকে আর সামাল দিতে পারেনি এজন্য তার সঙ্গে একটা ছবি তুলতে গিয়েছিলাম কিন্তু তিনি আমাকে ছবি তুলতে না দিয়ে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব জানান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান একটি বিশেষ কাজে ভারতে গেছেন তার কাজ শেষে তেরো নভেম্বর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরবেন বলেও জানান তিনি এদিকে বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফ থেকে সাকিবকে দলে ভিড়িয়েছে জ্যামকন খুলনা এই অলরাউন্ডার সব ঠিক থাকলে চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহের একুশ বা বাইশ তারিখ শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়োজিত এই টুর্নামেন্ট দিয়েই মাঠে নামবেন